ভারত বাংলাদেশ সীমান্তে মৌমাছির বেড়া, সীমান্ত রক্ষীদের পাশাপাশি সীমান্ত পাহারা দেবে মৌমাছি, নিস্তার নেই অনুপ্রবেশকারীদের। এবার সীমান্ত রক্ষা করবে মৌমাছি, শুনতে একটু অস্বাভাবিক লাগলেও এটাই সত্যি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী এবার থেকে ভারত বাংলাদেশ সীমান্ত পাহারায় মোতায়েন করা হচ্ছে মৌমাছি বাহিনী। ভারত বাংলাদেশ সীমান্তে অনধিকার অনুপ্রবেশকারী এবং চোরাকারবারিদের প্রবেশ রুখতে অভিনব উদ্যোগ সীমান্তরক্ষী বাহিনীর। বাংলাদেশের সাথে ভারতের 4096 কিলোমিটার সীমান্ত জুড়ে মৌমাছির চাক বসানোর সিদ্ধান্ত বিএসএফের। মনে করা হচ্ছে নিরাপত্তার পাশাপাশি স্থানীয়দের জীবিকা নির্বাহের ক্ষেত্রেও এই উদ্যোগ বিশেষ ফলপ্রসূ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের আওতায় সীমান্তবর্তী এলাকায় মৌমাছি পালন এবং মধুর গুণগত মান পরীক্ষাকে একটি পাইলট প্রজেক্ট হিসাবে নিয়েছে ভারত সরকার। বিএসএফের এই প্রকল্পকে বাস্তবায়ন করতে হাত বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রণালয়। ভারত এবং বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটারের সীমানা রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 2217 কিলোমিটার। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় বিএসএফের 32 নম্বর ব্যাটালিয়ন এই উদ্যোগ নিয়েছে। বিএসএফ সূত্রে খবর, এই মুহূর্তে 200টি বাক্স স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে, যার খরচ সরকার বহন করবে। প্রাথমিকভাবে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় মৌমাছির 20টি বাক্স স্থাপন করা হয়েছে। এর দেখভাল করবেন স্থানীয় গ্রামবাসীরা এবং তারা মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতে পারবেন। বিএসএফের দাবি, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের গুলিতে মানুষের মৃত্যুর সংবাদ প্রায়ই পাওয়া যায় এবং এর জন্য বিএসএফ বাহিনীকে অভিযুক্ত করে সাধারণ মানুষ। এছাড়াও নদিয়া জেলার বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমান্ত অঞ্চলগুলিতে গরু, সোনা, রূপো, মাদক চোরাচালানের মতো আন্তঃসীমান্ত অপরাধের প্রবণতা রয়েছে। পূর্বে দুর্বৃত্ত ও চোরাকারবারীরা সীমান্তের কাঁটাতারের বেড়া হয় কেটে ফেলেছে, নয় কাটার চেষ্টা করেছে তাদের অবৈধ কাজের জন্য। এই মৌমাছি ব্যারিকেড চোরাকারবারীদের প্রবেশে বাধা সৃষ্টি করবে। কেউ মৌমাছি বাহিনী টোপকে অনধিকার প্রবেশ করতে গেলেই হুল ফুটে তার চেহারা বদলে যাবে এবং বিএসএফ বাহিনীর বদনাম থেকেও রেহাই পাবে। সূত্রের খবর অনুযায়ী, সীমান্ত বেড়ার কাছে মৌমাছির বাক্সগুলি মাটির সামান্য ওপরে রেখে তার কাছাকাছি মৌমাছি বান্ধব ফল ও ফুলের গাছ স্থাপন করা হয়। বাক্সগুলিকে প্রাকৃতিক ছাওয়া দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে, যাতে মৌমাছিদের আকর্ষণের একটি অনুকূল পরিবেশ তৈরি হয়। ভারত বাংলাদেশ সীমান্ত হয়ে উঠবে মৌমাছিদের আবাসস্থল। আর আপনা মেইন স্ট্রিম কো লোগোন কো ভি আপ আপনা হামারা আপনা কান্ট্রি কে ডিফেন্স মে ইনভলভ করনে কে লিয়ে আপনা জো প্রয়াস কর রহে হ্যায় অনুকরণীয় হ্যায়। আর জো কনসেপ্ট জো হ্যায় বি হাইভস কা জো কনসেপ্ট হ্যায় বহুত হি ইনোভেটিভ হ্যায়। হাম আপনা ফরেস্ট মে ইসি তরফ কা জো কনসেপ্ট জো হ্যায় হাম ভি ইসকো ইস্তেমাল করতে হ্যায় এলিফ্যান্টস কো দূর করনে কে লিয়ে। লেকিন ইয়াহাঁ আপনে আপনে জিস তরফ সে লোগোন লোকাল লোগোন কো ইনভলভ করতে হুয়ে লোকাল লোগোন কে এডিশনাল ইনকম কো বড়ানে কে লিয়ে ভি এ কাম আতি হ্যায়, ইসকো কিস প্রকার কা হ্যায়। অর অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট হ্যায় কি বায়োডাইভার্সিটি কো ভি বড়ানে কে লিয়ে আপনে মেডিসিনাল প্ল্যান্টস কা ভি আপ আপনা রোপণ করবা রহে হ্যায়। ইনকা আপনা ভিজন বহুত বড়া হ্যায়, ইতনা ওয়াইড হ্যায়। অর ডেফিনেটলি যদি ইসি প্রকার কা ইয়ে অ্যাক্টিভিটি কো পুরা কান্ট্রি মে যদি বোর্ডার এরিয়াস মে আপনায় যায় তো 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 লোক আপনা ডিফেন্স মে ভি ইন্ডিয়ান 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 কা বোর্ডার্স কা ডিফেন্স মে ভি লোক আপনি তরফ সে আগে আয়েঙ্গে, কিউকি উনকা আপনা ইসে হাত দোনো তো কা ভিন ভিন সিচুয়েশন হ্যায়, এক দূসরে কো মদদ মিলেগা। ডেফিনেটলি বহুত হি অনুকরণীয় হ্যায়, ইয়ে অনুকরণীয় হ্যায়, আদার এরিয়াস মে ভি ইসকো অনুকরণীয় হ্যায়। অর ডেফিনেটলি ইসমে ইসমে দেখনে কে লিয়ে আয়া হুঁ, আপনা রিপোর্ট মে দে দুঙ্গা আপনা। মানে পূর্ণ রূপ সে সন্তুষ্ট হুম কি হর জায়গাতে ইয়ে ইস তরফ কা প্রজেক্ট কো অনুকরণে ইমপ্লিমেন্ট করা দেঙ্গে তো তো আচ্ছা রহেগা। যে কোনো অনধিকার প্রবেশকারী গতিবিধি এই মৌমাছিদের বিরক্ত করলেই স্বভাববশত মৌমাছির দল তার উপর আক্রমণ করবে, আর তখনই চোরাচালানকারীদের কেল্লা ফতে। মৌমাছিদের হুলে গুরুতর আহত হবে চোরাচালানকারীরা। বিশেষজ্ঞদের মতে, সীমান্তে মৌমাছি চাষ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত তো করবেই, পাশাপাশি স্থানীয় গ্রামবাসীদের সার্বিক ও আর্থিক উন্নয়নে এই প্রকল্প দারুণ কার্যকরী হবে। এ বিষয়ে দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য জানান, এই প্রকল্প সফল হলে আগামী দিনে দক্ষিণবঙ্গ সীমান্ত জুড়ে কাঁটাতারে মৌমাছির বাক্স স্থাপন করা হবে।
हमारा बिष्णुपुर एरिया है, इसमें जो हमने एक छोटा सा प्रयास किया है, अपने फ्रेंड्स को बी हाइव्स के साथ जोड़ दिया है ताकि ये थोड़े सुरक्षित हो जाएं। कैटल स्मगलर्स यहाँ पर बहुत प्रयास करते हैं कैटल क्रॉस करने के लिए, इस फ्रेंड्स को डिस्टर्ब करने में। और दूसरा जो हमारा बॉर्डर रोड है उसके साथ साथ कुछ जो बीएसएफ की ज़मीन है उसमें हमने कुछ जो मेडिसिनल प्लांट्स हैं वो मेडिसिनल प्लांट्स बोर्ड की जो सीईओ हैं उन्होंने भी काफ़ी मदद की है यहाँ पे कुछ मेडिसिनल प्लांट्स लगाने के लिए, उसको गाँव वालों को मेडिसिनल प्लांट्स कल्टिवेशन से जोड़ने के लिए। तो यहाँ पे बहुत अच्छा काम कर रहे हैं हमारे साथ नेपो ना नेपो यहाँ वेस्ट बंगाल गवर्नमेंट के साथ जो एसोसिएटेड है, तो उन्होंने भी अपना बहुत अच्छा सहयोग दिया हमारे साथ और बहुत अच्छा एक थीम उभर के सामने आ रहा है। और वाइब्रेंट विलेज प्रोग्राम जो गवर्नमेंट ऑफ इंडिया है, ये सारा पूरा जो हमारा वेंचर है उसका एक हिस्सा है। ब्यूरो रिपोर्ट, न्यूज नोमैंसलैंड, नोदिया। न्यू पीसी ज्वेलर्स सम्पर्क गड़े दे बनगाते आमादे तीनटी शोरूम प्रतिदिनी खोला। न्यू पीसी ज्वेलर्स बनगा बाटार मोड़, न्यू पीसी ज्वेलर्स ब्रांच कुमुदिनी स्कूलेर विपरीते, न्यू पीसी ज्वेलर्स ब्यूटी मोतीगंज हाटखोला।